বাবু মানুষটি বড় ভালো, দোষের মধ্যে তিনি গরিব, নুন আনতে পান্তা ফুরোয়, আর সেজন্যে বাড়িতে তাকে যথেষ্ট গঞ্জনা সহ্য করতে হয়। তার স্ত্রী মনে করেন ভালো মানুষের জন্যে মহাদেববাবু কোনো উন্নতি করতে পারলেন না। একটা দোকানে সামান্য কর্মচারীর কাজ করেন তিনি, সামান্য যা পান তার থেকেও গরিব দুঃখীদের সাহায্য করেন, কেউ ধারটার করলে সোজ চাইতে পারেন না, দুষ্টু লোকেরা তাকে ঠকানোরও চেষ্টা করে। মহাদেববাবু ভালোই জানেন এ জীবনে তিনি আর উন্নতি করতেও পারবেন না, আর সেজন্য তেমন দুঃখও নেই তার। তবে ছেলেপুলেরা খাওয়া দাওয়ায় কষ্ট পেলে তার খুব দুঃখ হয়, বেশি টাকা পয়সার লোভ নেই তার। তবে আর সামান্য বেশি টাকা যদি রোজগার করতে পারতেন তাহলেই হতো। একদিন কাজকর্ম সেরে রাতের বেলা মহাদেববাবু বাড়ি ফিরছেন, পথে একটা মস্ত বটগাছ পড়ে। এই বটতলায় মাঝে মাঝেই একজন সাধু বসে কয়েকদিন ধুনি জ্বালিয়ে থানা গেড়ে বসে। ধর্মবীরু মহাদেববাবু সাধু সজ্জন দেখলেই শিকিটা আদুলিটা যাই হোক প্রণামী দিয়ে প্রণাম করে যান। আজ দেখলেন বটতলায় বিশাল চেহারার এক প্রাচীন সাধু ধুনি জ্বালিয়ে বসে আছেন, তার বিশাল জটা আর দাঁড়ি গোঁফ। মহাদেববাবু চুটি ছেড়ে ভক্তি ভরে একখানি শিকি প্রণামী দিয়ে প্রণাম করলেন। সাধু তার দিকে গম্ভীর গলায় বললেন, কি চাস তুই? মহাদেববাবু মাথা নেড়ে বললেন, কিছু না বাবা। সাধুরা সর্বত্যাগী, তাদের কাছে কিছু চাইতে মহাদেববাবু লজ্জা করে। সাধু তার দিকে চেয়ে গম্ভীর গলায় বললেন, কিছুই চাস না? না বাবা, আপনার কাছে কেন চাইব, আপনি নিজেই তো সব কিছু ত্যাগ করে এসেছেন। সাধুর মুখের ভাব দেখে মনের ভাব বোঝার উপায় নেই। দুই জল জলে চোখে কিছুক্ষণ মহাদেববাবুর মুখের দিকে চেয়ে থেকে হঠাৎ পাশে রাখা একটা ঝোলা থেকে একটা ছোট্ট গণেশ মূর্তি বের করে বললেন, এটা নিয়ে যা। মহাদেববাবু মূর্তিটাকে ভক্তি ভরে কপালে ঠেকালেন। পিতলের তৈরি ছোট্ট সুন্দর একখানি মূর্তি। সাধু বললেন, মাথার কাছে রেখে রাতে শুবি। যে আজ্ঞে, কিন্তু বাবা আমার তো আর পয়সা নেই, এর দাম দেব কি করে? কে কার দাম দিতে পারে রে বেটা, দাম দেওয়া কি সোজা? যা বাড়ি যাও। ভারী যত্ন করে মূর্তিটা নিয়ে বাড়ি ফিরলেন মহাদেব। তার বিছানার কাছে শিহরে একটা কুলুঙ্গিতে মূর্তিটা রেখে রাতে শুতে গেলেন। ঘুমিয়ে আছেন, হঠাৎ মাঝরাতে টুক করে কি যেন একটা তার পেটের ওপর পড়ল। তিনি চমকে জেগে উঠে জিনিসটা হাতড়ে নিয়ে আলো জেলে দেখলেন, এ কি, একটা আস্ত কাঁচা টাকা। তিনি হাঁ করে চেয়ে রইলেন, টাকাটা কোথা থেকে এলো তা নিয়ে আকাশ পাতাল ভেবেও কিছুই বুঝতে পারলেন না তিনি। পরের দিন কাজে যাওয়ার সময় তিনি বটতলার সাধুটিকে আর দেখতে পেলেন না, শুধু ধুনির ছাই পড়ে আছে, সাধু যে চলে গেছেন। ইচ্ছা ছিল আজ একটা টাকা প্রণামী দিয়ে যাবেন, তা আর হলো না। সারাদিন হাড় ভাঙা খাটুনির পর রাত্রিবেলা ফিরে খেয়ে দিয়ে ঘুমালেন মহাদেববাবু। আর কি আশ্চর্য, আজও মধ্যরাতে তার পেটের ওপর আগের রাতের মতোই একটা কাঁচা টাকা কোত্থেকে যেন এসে পড়ল। ঘুম ভেঙে মহাদেববাবু অবাক হয়ে বসে রইলেন। এটা কি হচ্ছে, এ কি গণেশ ঠাকুরের মহিমা? তিনি গণেশ মূর্তিটিকে একটা প্রণাম করে বললেন, ঠাকুর তোমার কত দয়া। এইভাবে রোজই একটা করে টাকা পেতে লাগলেন মহাদেববাবু। মাসান্তে তার 30 টাকা অতিরিক্ত আয় হলো।
তাতে সংসারেরও সামান্য উন্নতি হলো। মহাদেববাবু 30 টাকা থেকে 5টি টাকা জমিয়ে ফেললেন। টানাটানি সংসারে এতকাল একটি পয়সাও সঞ্চয় হতো না। গণেশ বাবার পয়েই যে এই কাণ্ড ঘটছে তাতে তার আর সন্দেহ রইল না। সাধু বাবা তাকে কি আশ্চর্য একটা জিনিস না দিয়ে গেছেন, কৃতজ্ঞতায় রোজ তার চোখে জল আসে। বছর ঘুরল, ক্রমে ক্রমে মহাদেববাবুর সংসারেও একটু একটু করে লক্ষ্মীর স্ত্রী ফিরছে, অল্প অল্প করে টাকাও জমছে। মহাদেববাবু তাতেই খুশি, তার বেশি লোভ নেই। মহাদেববাবু এই সামান্য বৈষয়িক উন্নতিতেও দু একজনের চোখে পড়ল। তাদের মধ্যে একজন হলেন উল্টো দিকের বাড়ির মদন চৌধুরী। মদন পয়সাওয়ালা লোক, তবু খুব হিসেবি। সবাই জানে তিনি হাড়ে কেপন। একদিন মদনবাবু এসে মহাদেববাবুর সঙ্গে আলাপ জমালেন। নানা কথায় ধীরে ধীরে এলো মহাদেবের বৈষয়িক উন্নতির প্রসঙ্গ। মদন জিজ্ঞাসা করলেন, তা মহাদেব, তোমার মহাজন কি তোমার বেতন টেতন বাড়িয়ে দিয়েছে নাকি? আগে না মদনদা। তাহলে তোমার মুখখানায় যে আজকাল হাসি খুশি ভাব দেখছি, বৌমাও তো তেমন গঞ্জনা দিচ্ছে না তোমাকে, বলি ব্যাপারখানা কি? মহাদেববাবু অতি সরল মানুষ, তিনি অকপটে সরলভাবে গণেশ মূর্তির ইতি বৃত্তান্ত সব মদন চৌধুরীকে বলে ফেললেন। মদন চৌধুরীর চোখ লোভে চকচক করতে লাগলো। তিনি বললেন, বাপু হে, তুমি তো মস্ত আহাম্মক দেখছি, গণেশ বাবার কাছে বেশি করে চেয়ে নাও না কেন? মোটে একখানা করে টাকা, ওতে কি হয়? মহাদেববাবু মাথা নেড়ে বললেন, না দাদা, উনি খুশি হয়ে দিচ্ছেন, এই ঢের, তার বেশি আমার দরকার নেই। মদন চৌধুরী খুব চিন্তিত মুখে উঠে চলে গেলেন। তিন চার দিন পরে মহাদেববাবু একদিন কাজকর্ম সেরে বাড়ি ফিরে ফল জল খেতে দিতে গিয়ে দেখেন কুলুঙ্গিতে গণেশ মূর্তিটি নেই। মহাদেববাবুর মাথায় বজ্রাঘাত, সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও গণেশ মূর্তিটি পাওয়া গেল না। মহাদেববাবু মাথায় হাত দিয়ে বসে রইলেন। তার দু চোখ বেয়ে টপটপ করে জল পড়তে লাগলো। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মহাদেববাবু মনে মনে বললেন, এত সুখ তো আমার কপালে সওয়ার নয়। ওদিকে মদন চৌধুরীর আহ্লাদ আর ধরে না। মাথার কাছে তাকের ওপর গণেশ মূর্তি নিয়ে শুয়েই প্রথম রাতে তিনিও একখানি কাঁচা টাকা পেয়ে গেলেন। সকালবেলা তিনি গণেশ মূর্তিকে প্রণাম করে বললেন, মহাদেবটা আহাম্মক বাবা, ও তোমার মহিমা কি বুঝবে? ও রোজ একটা করে বাতাসা ভোগ দিত, সেই জন্যই তো দুপুরবেলা চুপি চুপি আমি তোমাকে চুরি করে এনেছি। ও বাড়িতে তোমার যত্ন হচ্ছিল না, তোমাকে রোজ আমি সন্দেশ ভোগ দেব, টাকাটা দয়া করে 5 গুণ করে দাও। তাই হলো। পরের রাতে পর পর 5টি টাকা এসে পড়ল মদন চৌধুরীর পেটের ওপর। তিনি তো আহ্লাদের ডগমগ, গণেশ তার কথা শুনেছেন। সকালবেলা তিনি গণেশকে প্রণাম করে বললেন, তোমার হাত খুলে গেছে বাবা, তাহলে টাকাটা এবার 50 গুণ হোক। তাই হলো। মাঝরাতে বৃষ্টির মতো তার পেটের ওপর মোট 250 কাঁচা টাকা পড়ল। তাতে অবশ্য মদন চৌধুরীর পেটে বেশ ব্যথাও লাগলো, কিন্তু টাকা পেয়ে আহ্লাদে তার ব্যথার কথা আর মনে রইল না।
সকালে তিনি গণেশ বাবাকে প্রণাম করে বললেন, বাবা দয়ায় যদি করলে তাহলে টাকাটা এবার হাজার গুণ করে দাও। রাত্রিবেলা যা ঘটল তার জন্য মোটেই প্রস্তুত ছিলেন না মদন চৌধুরী। মধ্যরাতে যখন তার পেটের ওপর টাকা পড়তে শুরু করল, তখন তিনি আহ্লাদে উঠে বসলেন। ওপর থেকে টং টং করে টাকা পড়তে লাগলো মাথায়, গায়ে, হাতে, পায়ে। 2,50,000 টাকার বৃষ্টি যখন শেষ হলো, তখন মদন চৌধুরীর মাথা ফেটে রক্ত বেরোচ্ছে, শরীরের নানান জায়গায় ক্ষত সৃষ্টি হয়েছে। তিনি অজ্ঞান হয়ে বিছানায় পড়ে রইলেন, টাকার স্তূপে সম্পূর্ণ ঢাকা। যখন জ্ঞান ফিরল, তখন শরীরে 100 ফোড়ার ব্যথা, নড়তে পাচ্ছেন না। কিন্তু লোভ বলে কথা, ফের গণেশ মূর্তির কাছে গিয়ে চেয়ে বললেন, বাবা প্রাণ যায় যাক, টাকাটা 2,000 গুণ করে দাও। তারপর দুরু দুরু বক্ষে তিনি অপেক্ষা করতে লাগলেন। মধ্যরাতে হঠাৎ যেন বজ্র নির্ঘোষের একটা শব্দ হলো, তারপর বিশাল জলপ্রপাতের মতো টাকা নেমে আসতে লাগলো। আহ্লাদে দুহাত তুলে ছেঁচালেন মদন চৌধুরী, কিন্তু আহ্লাদটা বেশিক্ষণ স্থায়ী হলো না। 50 কোটি টাকার বিপুল ভারে তিনি চাপা পড়ে গেলেন, দম বন্ধ হয়ে আসতে লাগলো, হৃৎপিণ্ড থেমে যাওয়ার মতো অবস্থা। ফের জ্ঞান হারিয়ে ফেললেন তিনি। জ্ঞান ফেরার পর হামাগুড়ি দিয়ে ফের টাকা স্তূপের ভেতর থেকে যখন বেরিয়ে এলেন, তখন তার শরীরে আর বল বলে কিছু নেই, মাথা ঘুরছে, জীব বেরিয়ে পড়েছে, সমস্ত শরীর ক্ষত বিক্ষত। গণেশ বাবার মূর্তির দিকে চেয়ে তিনি হাপুস নয়নে কাঁদতে লাগলেন আর বললেন, আর চাই না বাবা, আমার প্রাণটা রক্ষে করো। কিন্তু কে শোনে কার কথা। মাঝরাতে ফের টাকার প্রপাত নেমে আসতেই আতঙ্কিত মদন চৌধুরী বিছানা থেকে নেমে ছুটোছুটি করতে লাগলেন, কিন্তু কাঁচা টাকাগুলো তার মাথায় আর গায়ের ওপর এসে পড়তে লাগলো। ঘরখানা টাকায় ভরে গেল, আর এই বিপুল টাকার নিচে আবারও চাপা পড়লেন মদন চৌধুরী। পরের দিন সকালে কাজে বেরোনোর আগে মহাদেব 4টি মুড়ি খাচ্ছিলেন। কাঁপতে কাঁপতে, কাঁদতে কাঁদতে মদন চৌধুরী এসে তার সামনে অপরাধীর মতো দাঁড়িয়ে বললেন, ভাই মহাদেব, আমাকে ক্ষমা করো, এই নাও তোমার গণেশ, আমি চুরি করেছিলাম লোভে পড়ে, তার শাস্তি ভালো মতোই পেয়েছি। গণেশ মূর্তি ফিরে পেয়ে মহাদেবেরও চোখে জল এলো। মদন চৌধুরী চোখের জল ফেলতে ফেলতে বললেন, বহু টাকা দিয়েছিলেন গণেশ বাবা, আর সকালে কেঁদে কেটে বললাম, বাবা তোমার টাকা ফেরত নাও, ও আমার চাই না, এ ধর্মের টাকা লোভী লোকের জন্য নয়, তা দয়া করে গণেশ সব টাকা ফেরত নিয়েছেন, আমার ঘরে আর একটিও টাকা নেই, আমিও হাঁপ ছেড়ে বেঁচেছি। মহাদেব গণেশ মূর্তিকে আবার কুলুঙ্গিতে তুলে রাখলেন, গণেশ যেন হাসতে লাগলেন।